যদি দমন হন নজর সাধারণ পাবলিক যদি লামে তাহলে সমস্যা হবে। এই শব্দ দূষণ সাধারণ জনগণের লাই বলে বেশি অধিকজন। প্রিয় দর্শক, অনুরোধ জানান যে মহামান্য হাইকোর্ট গত বছরের 8ই অক্টোবর সারা বাংলাদেশের বিভিন্ন নগরীর মধ্যে হাইড্রোলিক খরণ বন্ধ করে দিয়ে অবৈধ ঘোষণা করছে এবং বাজন যাইতনো বলি ডাইরেক্ট নির্দেশ দিয়ে। কিন্তু আসলে কি বন্ধ হই না? এক কথায় জবাব বলছি, নয়। কিরকম নয়? ইয়ে ননারাই সন বন্ধ যদি হই বা তারা যদি নফাইত হন আমি কেতন এই মনে করেন দোয়ানত যদি কিনে না ফাইতো বা লাগাই না ফাইতো তাহলে হয়তো বন্ধ যদি হই আর অথবা অনর ফাইন ডান হয়তো যদি বাড়ানো যায় তাহলে হয়তো তারা হয়তো টনক নড়িব। আদার অ্যাকচুয়ালি তো ফাইন হয়তো 100 টাকা হাইড্রোলিক হনর ফাইন হইতে অনর 100 টাকা 100 টাকা তো আজকাল মানে এই সময়ে আসলে গান না লাগে যার ধরনের তারা টনক নড়ব তারা আরা ব্যবস্থা লই আবার পরক্ষণে হয়তো আবার চালাবে। কিন্তু হতল জি, এইভাবে উগ্র উগ্র হাইড্রোলিক খরণ কতদিনই বন্ধ করিতে পারিব? সাধারণ মানুষের বক্তব্য বলছি এই ধরনের হরণ আমদানিকরণ নিষিদ্ধকরণ করিব আর ইএনএলআই সরকারে মূল দায়িত্ব পালন করণ করিব। আলমগীর অপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।